বর্তমান সভ্যতা বিজ্ঞান এবং নগরায়নের। নগর বা শহরভিত্তিক জনসংখ্যা এত দ্রুত বাড়ছে যে ক্রমশ হারিয়ে যাচ্ছে গ্রাম এবং এর সংস্কৃতি। কর্মসংস্থানের প্রয়োজনে প্রতিদিন নতুন নতুন মানুষ যুক্ত হচ্ছে শহুরে সংস্কৃতিতে, আর সেই সাথে বাড়ছে নগরের পরিধি এবং বিস্তৃতি। বর্তমানে বিশ্বে 40টি মেগাসিটি রয়েছে। এদের মধ্যে জনসংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় 10টি মেগাসিটি নিয়ে দেখুন এই পর্ব। বেইজিং, 10 নম্বরে রয়েছে বেইজিং। বিশ্বের সবচেয়ে বড় শহরগুলোর একটি বেইজিং, যা পূর্বে পেকিং নামে পরিচিত ছিল। চীনের এই রাজধানী শহরের আয়তন 16,801 বর্গ কিলোমিটার, আর 2016 সালের জনসংখ্যা অনুযায়ী বেইজিংয়ে 2,15,16,000 মানুষের বাস রয়েছে। এখানে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে 1,300 জনের বেশি মানুষ। দিল্লি, 9 নম্বরে রয়েছে দিল্লি। বর্তমানে ভারতের জাতীয় রাজধানী অঞ্চল নামে পরিচিত দিল্লি। এই মেগা সিটির আয়তন 1,484 বর্গ কিলোমিটার। 2016 সালের জনসংখ্যা অনুযায়ী এই শহরে 2,17,53,000 মানুষের বাস। এখানে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে 11,312 জন মানুষ। দিল্লি ভারতের দ্বিতীয় সর্বাধিক জনবহুল শহর এবং বিশ্বের চতুর্থ সর্বাধিক জনবহুল মহানগর অঞ্চল। মেক্সিকো সিটি, 8 নম্বরে রয়েছে মেক্সিকো সিটি। মেক্সিকোর রাজধানী এবং দেশটির সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর মেক্সিকো সিটি। শহরটির আয়তন 1,485 বর্গ কিলোমিটার। 2016 সালের জনসংখ্যা অনুযায়ী 2,22,00,000 লোকের বাস এই মেগা সিটিতে। এখানে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 15,000 লোকের বাস। এটি পশ্চিম গোলার্ধের সবচেয়ে বড় মেগা সিটি। মুম্বাই, 7 নম্বরে আছে মুম্বাই। ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজধানী মুম্বাই আগে বোম্বাই বা বোম্বে নামে পরিচিত ছিল। এই মেগা সিটির আয়তন 4,355 বর্গ কিলোমিটার। 2016 সালের জনসংখ্যা অনুযায়ী 2,36,14,000 মানুষের বাস এই মেগা সিটিতে। এখানে প্রতি বর্গ কিলোমিটারে 5,422 জন মানুষ বাস করে। নিউ ইয়র্ক সিটি, 6 নম্বরে আছে নিউ ইয়র্ক সিটি। মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল শহর এই নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক মেট্রোপলিটন এলাকার আয়তন 34,490 বর্গ কিলোমিটার, আর 2016 সালের জনসংখ্যা অনুযায়ী এই শহরে বাস করে 2,36,32,722 জন মানুষ। এখানে প্রতি বর্গ কিলোমিটারে 687 জন মানুষ বাস করে। ম্যানিলা, 5 নম্বরে আছে ম্যানিলা। ফিলিপাইনের রাজধানী শহর ম্যানিলার আশপাশের এলাকা জুড়ে তৈরি হয়েছে মেট্রোপলিটন ম্যানিলা। শহরটির মোট আয়তন প্রায় 620 বর্গ কিলোমিটার। 2016 সালের জনসংখ্যা অনুযায়ী এখানে 2,41,24,000 মানুষ বাস করে। এখানে প্রতি বর্গ কিলোমিটারে 38,000-এর বেশি মানুষ বাস করে। সাংহাই, 4 নম্বরে আছে সাংহাই। চীনের দক্ষিণাঞ্চলের এই শহর দেশটির সবচেয়ে জনবহুল এলাকার মধ্যে অন্যতম। শহরটির মোট আয়তন 6,341 বর্গ কিলোমিটার। 2016 সালের জনসংখ্যা অনুযায়ী মোট 2,41,52,700 জন মানুষের বাস এই শহরে, আর প্রতি বর্গ কিলোমিটারে বাস করে 3,800 জন মানুষ। সিওল, 3 নম্বরে রয়েছে সিওল। দক্ষিণ কোরিয়ার রাজধানী এই সিওল রাজধানী অঞ্চলের আয়তন 11,704 বর্গ কিলোমিটার। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত এই মেগা সিটিতেই সবচেয়ে বেশি মানুষ বাস করে।
2016 সালের জনসংখ্যা অনুযায়ী মোট 2,56,00,000 মানুষের বাস এই শহরাঞ্চলে। এখানে প্রতি বর্গ কিলোমিটারে 2,187 জন মানুষ বাস করে। জাকার্তা, 2 নম্বরে রয়েছে জাকার্তা। ইন্দোনেশিয়ার রাজধানী এবং দেশটির সবচেয়ে বড় এই মেগাসিটি গ্রেটার জাকার্তা নামেও পরিচিত। এর মোচায়তন 6,392 বর্গ কিলোমিটার। 2016 সালের জনসংখ্যা অনুযায়ী এই মেগাসিটিতে 3,15,00,000 মানুষের বাস রয়েছে। এখানে প্রতি বর্গ কিলোমিটারে 4,928 জন মানুষ বাস করে। টোকিও, জনসংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় 10টি মেগাসিটির মধ্যে 1 নম্বরে রয়েছে টোকিও। জাপানের রাজধানী এই মেগাসিটি গ্রেটার টোকিও এরিয়া নামেও পরিচিত। শহরের মোট আয়তন 13,572 বর্গ কিলোমিটার। 2016 সালের জনসংখ্যা অনুযায়ী এখানে 3,88,00,000 মানুষের বাস। এখানে প্রতি বর্গ কিলোমিটারে 2,858 জন মানুষ বাস করে। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। যুক্ত হন আমাদের টুইটার এবং ফেসবুক পেজে আর সাবস্ক্রাইব করে থাকুন ফানি ফর ক্রিয়েটিভসের সাথে।